हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो की करछो तुम्हारा सबाई? एखन बजे ओई तो दोपुर दुटो आढ़ाईटा मतो। तो ये देखो आराध्या खेये दे घूमिए, प्रज्ञाओ खेये दे एखन आयनार सामने एकटू ढंग करछे, आर आमार खावा हये गेछे। तो एखन आमी तोमादेरके देखाबो आमार बाड़ीटा घूरिए। তো যেহেতু তোমরা ভোট দিয়েছো বেশি হোম ট্যুরের জন্য, তো এখন চলো তোমাদেরকে আমি বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিই, আর অবশ্যই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর চোখটা আমার ফুলে গেছে, তার কারণে হচ্ছে চোখটা খুব চুলকাচ্ছিল, সেই জন্য চোখটা ফুলে গেছে। তো চলো আর বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট না করে চলে যাই আমার বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে। তো চলো, এই দেখো বা এটা হচ্ছে সামনের রাস্তাটা, আর এই যে শুরু হচ্ছে আমাদের বাড়ি, এই যে গেট। এবার দেখো ডান দিকে আগে দেখাই, ঢুকতেই ডান দিকে দেখো কদম গাছ, কিছুদিন আগেও খুব সুন্দর ফুল ফুটেছিল, এখন ফুলগুলো সব ঝরে গেছে। তো একদম রাস্তার উপরেই মোটমাট বাড়ি, এই যে গেট দিয়ে ঢুকে। এবার চলো সামনের দিকে যাই। এই যে দোকান ঘরগুলো, এগুলো পরপর আমাদেরই মানে জায়গার মধ্যেই পড়ে, তো ওগুলো আপাতত ভেঙে চুরে গেছে। আর এখানে জামাকাপড় শুকো দেওয়ারই দড়ি, আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর সবুজ গাছপালা দেখতে পাবে। এই দেখো এখানে দুটো তিনটে না চারটে কলা গাছ আছে, এখানে পেঁপে গাছ, জবা ফুল গাছ, আর তুলসী গাছ কত চাই, চারিদিকে শুধু তুলসী গাছ, প্রচুর তুলসী গাছ চারিদিকে, প্রচুর, কত চাই তুলসী গাছ। আর এই দিকে এইটা হচ্ছে শিউলি ফুল না টগর ফুলের গাছ, আমাদের বাড়িতে কিন্তু গাছের অভাব নেই। আর ওই দেখো সজনে গাছ, এই দেখো সজনে গাছ, প্রচুর সজনে হয় প্রচুর। এই দেখো নীলকণ্ঠ ফুলের গাছ, তুলসী গাছ, আমাদের বাড়িতে তুলসী গাছের অভাব পাবে না। ওই জায়গাটাও ওগুলো সব এমনি মানে ইয়েই ফেলা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, তো সব জায়গাগুলোই কিন্তু আমাদের বাড়িরই। আর তোমাদেরকে দেখাই এই যে দালানটা দেখতে পাচ্ছ, এইটাতে হচ্ছে আমার কাকারা থাকে, ঠাকুমা দাদু ছিলেন, ঠাকুমা দাদুও থাকতো, ঠাকুমা দাদু এখন নেই, দাদু আগে মারা গেছেন প্রায় অনেক দিন হয়ে গেছে। আর এখন কিছুদিন আগে ওই দুই তিন বছর আগে ঠাকুমা মারা গেছে। তো প্রথমে বলি উপরে এই পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা ছোট কাকার ঘর, আর এই পাশের ঘরটা, এই যে এই জানলাটা, এই ঘরটা, এটা হচ্ছে ছোট কাকার আগের কাকার ঘর। এখানে ঢোকার এন্ট্রেন্স এইটা, আর এইটা হচ্ছে মেজ কাকার ঘর। এই দেখো এইটাতে আর এখন ঢুকছি না, এইটা তোমাদেরকে অন্য একদিন ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? বলি না তোমাদের আরাধা কাকার ঘরে গেছে, এইখানেই এসে বসে থাকে। ওই যে উপরে কটকট করছে, হয়তো আওয়াজ পাবে। আর ওইটা হচ্ছে সেজ কাকার ঘর। আর এইটা দেখতে পাচ্ছ, এই গাছটা কি গাছ বলতো? এইটা হচ্ছে আশফল গাছ। আশফল গাছ মানে আশফল কিন্তু প্রচণ্ড দামি ফল, যখন ফল হবে তোমাদের অবশ্যই শেয়ার করব। তো এইটা হচ্ছে আশফলের গাছ। আর এখানেও দেখো মানে ভর্তি শুধু সুপারি গাছ, আম গাছ, নারকেল গাছ, চারিদিকে শুধু গাছ আর গাছ। আর এইখান থেকে দেখো, এইখান থেকে এই রাস্তাটা হচ্ছে এই যে পেছনের দিকে ওই রাস্তার সঙ্গে মেশে। প্রচণ্ড রোমাঞ্চকর, অনেকের অনেক রকম লাগবে, কারোর হরর ফিল্মের মুভির সেট লাগতে পারে। তো এইটা হচ্ছে মিটার ঘর, আর এই দিকটা হচ্ছে রাস্তা। চলো রাস্তাটা দেখিয়ে আনি। এই দেখো এটা হচ্ছে রাস্তা, তো এইটাও কিন্তু আমাদেরই জায়গার মধ্যে পড়ছে।
এইটা ছিল আগে ঠাকুর দালান, কিন্তু ঠাকুর দালানটা এখন ভেঙে চুরে গেছে, ঠাকুরও থাকে না। এটা মা কালীর দালান ছিল। তবে আমাদের বাড়িতে কিছু জঙ্গল বা গাছ দেখতে পাবে, প্রচুর গাছ, প্রচুর। আর ওই যে জমিটা দেখছো পাশেই, এই জমিটাও আমাদেরই জমি ছিল, কিন্তু এখন আর আমাদের নেই। সেই কাহিনী তোমাদের পরে বলবো। আর এই দেখো ঘরের পাশে শিউলি ফুলের গাছ, মানে এত শুয়োপোকা হয়, কিন্তু আবার যখন পূজার সময় প্রচণ্ড সুন্দর ফুল ফোটে। এই পাশেও এই জমি আর আমাদের ঘরের মধ্যে এতখানি ডিস্টেন্স আছে, ওই দিকে আর কিছু নেই। আর এইটা তো দেখেইছো আমাদের ঘর, এটা হচ্ছে এই ঘরেই আমরা থাকি, আর এইটা হচ্ছে আমাদের ঘরে ঢোকার এন্ট্রেন্স। তো চলো, এইটা হচ্ছে ঘরের পেছন দিক। এই যে আমি ঘর থেকে দেখাবো এই জানলাটা, তো এই জানলাটা খোলা হয় না, তারা প্রচণ্ড মশা, চারিদিকে এত গাছপালা, ওই জন্য প্রচণ্ড মশা। এখানে সব বাবার জিনিসপত্র রাখা থাকে। এবার দেখো এইখানে কাকার লাগানো সব গাছপালা রয়েছে। বাগানটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, কাকার হাতে গড়া বাগান, ওটা তোমরা আগে ভিডিওতে সার্চ করে দেখতে পারো আমার চ্যানেলে। এখানে তুলসী গাছ, সবেদা গাছ, জামরুল গাছ, প্রচুর গাছ। আর এটা হচ্ছে তোমাদেরকে ঘর থেকেও বেরোনোর জায়গাটা দেখাবো, এখানে তো দেখেইছো সব কাজকর্ম করা হয়। এই দেখো পেঁপে গাছ, কত সুন্দর পেঁপে হয়েছে দেখো, জবা ফুল। চলো ওই দিকে যাই, কাকার বাগানে যাই, ড্রাগন ফুল দেখাবো তোমাদের। এই দেখো কলপার, এটা এটা হচ্ছে আমাদের বাথরুম, এটা কলপার। আমাদের কুয়ো আছে, কুয়োতে কিন্তু অনেক মাছও আছে, জানি না এখন তোমরা দেখতে পাবে কি না। এই দেখো কুয়ো, এটা হচ্ছে কুয়োর সঙ্গে এই পেয়ারা গাছ। আর যে দালানটা তোমাদের ঘরে ওই পাশ দিয়ে দেখালাম, কাকাদের, কাকারা যেখানে থাকে, এইটা হচ্ছে পেছন দিকটা। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে হাঁড়িটা রাখা চারিদিকে ভাঙাচোরা, এইটা ছিল একদম প্রথম রান্নাঘর, এখানে ঠাকুমা কাঠে রান্না করতো। আর ওই যে ওই দালানটা হচ্ছে এখন কাকি রান্না করে, ওটাও রান্নাঘর। আর এই দিক দিয়ে এইটা হচ্ছে ঢোকার একটা রাস্তা, মানে কাকাদের ঘরের দালানে, আর এখান থেকে সিঁড়ি উপরে উঠে যাচ্ছে। তো চলো কাকার বাগানে গিয়ে তোমাদের সাথে ড্রাগন ফুলটা শেয়ার করি। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, এগুলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করেছি আগে ভিডিওতে, তোমরা চাইলে দেখতে পারো। তোমাদেরকে ড্রাগন দেখিয়েছিলাম না, এই দেখো ড্রাগনের ফুল। এগুলো এখনো ফোটেনি, কিন্তু এগুলো ফুটলে প্রচণ্ড বড় হয়। তো ফোটা অবস্থায় তোমাদের দেখাবো। এই দেখো ড্রাগন গাছ, আর এই দেখো ফুলগুলো ফুটে রয়েছে, চারটে ফুল আছে এখানে। আগে তিনটে দুটো পাঁচটা আগেই হয়েছে ফল, আর এখানে এই ফুলগুলো এখনো ফুটে আছে। গোলাপ ফুলটা, তারপরে জবা ফুল, প্রচুর গাছ। তো বাড়িতে বিশাল পরিমাণে গাছ, আর এখানে ছিল আক গাছ, আক গাছটা কাটা হয়ে গেছে, নালে তোমাদেরকে দেখাতে পারতাম। তো দেখে নিলে এটা হচ্ছে পেছন সাইড, এটা হচ্ছে মানে কলপারের দিকে রান্না বান্না, বাথরুম ঠাথরুম সব এই দিকে। আর ওই গেট দিয়ে তোমাদেরকে তো দেখালাম, ওই গেট দিয়ে ঢোকার রাস্তা আমাদের, রাস্তার ওপর ওইখান থেকে ঢোকে এই উঠোন, চারিদিকে প্রচুর প্রচুর গাছপালা, প্রচুর।
মানে আমাদের বাড়িতে সাইকেল বাইক ফাইক রাখার অভাব নেই। চলো একবার রাস্তার দিক থেকে তোমাদেরকে ভালো করে দেখাই। এইসব জায়গাগুলো সবই আমাদের বাড়ির মধ্যে পড়ছে। তো এই দেখো আবার করে দেখাই, এই যে রাস্তা, এই দেখো আমাদের পুরো বাড়ি। বাড়িতে জায়গা প্রচুর, কোনোটাই হয়তো গোছানো গাছানো না, কিন্তু জায়গা প্রচুর। এই যে কাকাদের দালানটা পেছন দিক দিয়ে দেখালাম, সামনের দিক দিয়েও দেখাচ্ছি। ও আর বলতেই ভুলে গেছি, এই পাশে যে বেড়ার ঘরগুলো দেখতে পাচ্ছ না, ঠাকুমা থাকতে এই ঘর দুটো ভাড়া দেওয়া থাকতো। ঠাকুমা যখন বেঁচে ছিল এই ঘর দুটো ভাড়া দেওয়া হতো, এই একটা ঘর আর এই একটা ঘর, কিন্তু এখন আর ইউজও করা হয় না, ভাড়া দেওয়াও হয় না। এই দেখো আর গাছপালা তো অজস্র, গাছপালা গুনে শেষ করতে পারবে না, প্রচুর গাছপালা। কি গাছ নেই আমাদের বাড়িতে, সব রকমের গাছ আছে, শুধু মনে হয় জাম গাছটা নেই। আর এই দেখো এটা হচ্ছে আমাদের দালানটা, আর তারপরে চলো ঘরের মধ্যে ঢুকে দেখাচ্ছি ঘরের ভেতরটা। তো চলো এবার ঘরের ভেতরটা দেখাই। তোমরা তো দেখতেই পেলে এই যে গ্রিল আমাদের, তো এখন গ্রিলটা খুলে ঘরের ভেতর ঢুকছি। এইটা হচ্ছে আমাদের সামনের বারান্দা, মানে রাস্তার দিকে যে বারান্দাটা পড়ছে এইটা হচ্ছে সামনের বারান্দা। এইখান থেকে এইদিকে এতখানি, এখানে বাবার সাইকেল বাবার যাবতীয় যা জিনিসপত্র সব থাকে। আর এইখানে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কাছাকাছির জন্য থাকে, যেগুলো আমরা বার করি ওগুলো সব ওইখানে থাকে। তো এখান থেকে হচ্ছে দুটো ঘর, এইটা হচ্ছে মা বাবার ঘর, আর এইটা হচ্ছে আমি আর আমার দুই মেয়ে এই ঘরে থাকি। তো চলো মা বাবার ঘর দিয়ে শুরু করি। তো এই যে মা বাবার ঘরে ঢুকছি, ঢুকতেই একটা জিনিস দেখাই তোমাদের, লোকনাথ বাবার ফটো। এটা আমাদের বাড়িতে আমরা সবাই এই ভগবানকে খুব বিশ্বাস করি, খুব মানি, মানে বলে না যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, তো সেই রকমই আমাদের সবসময় লোকনাথ বাবাকে আমরা স্মরণ করি। তো যাই হোক, তো দেখো এখান থেকে দরজা দিয়ে ঢুকেই ডান দিকে হচ্ছে খাট, খাটটা গোছানোই ছিল, আমার মেয়ে এলোমেলো করে যে প্লিজ তোমরা একটু ইগনোর করো। আর ওই দিকে হচ্ছে একটা জানলা, ওই জানলা দিয়ে তোমাদের যে রাস্তাটা দেখালাম ওই রাস্তাটা দেখা যায়। এই যে দেখো রাস্তা, এপাশে সেরকম কিছু নেই, এপাশের দেয়ালটা খালি, এটা তো দরজা। এখানে আছে একটা শোকেস মতন, মানে পুরোই কাঠের, যেটা বাবা বানিয়ে এনে দিয়েছে, এটার মধ্যে জামা কাপড় রাখা থাকে। আর এই যে একদম খাট শেষ হচ্ছে, গা দিয়ে শুরু হচ্ছে আলমারিটা রাখা আছে। আর এখানে হচ্ছে টিভি রাখার জন্য একটা ছোট আলমারি, এক পাশের কাচটা ভাঙা, তার উপরে টিভি। তো এগুলো তোমাদেরকে একটু ইগনোর করতে হবে, সবার ঘরে তো সবসময় সব কিছু থাকে না। আর ঘরটা কিন্তু খুব বড় না, ঘরটা কিন্তু এটুকুই। তো এই ঘরটা শেষ, এবার চলে যাচ্ছি আমরা পেছনের বারান্দা। পেছনের বারান্দা বলতে এই দিকটায় আমাদের ঠাকুরের আসন পাতা, আর এইদিকে আরও যাবতীয় অনেক কিছু রাখা থাকে। এইটা হচ্ছে ফ্রিজ, তার পাশে দেখতেই পাচ্ছ জলের ড্রাম রাখা, আর এখানে রান্নার জল, আলু পেঁয়াজ রান্নার সব কিছু থাকে। আর এই বারান্দাটারই ওই দিকে কিছু রাখাও আছে জিনিস, কিছু ঠাকুরের জিনিসও আছে। আর এই পাশটায় হচ্ছে রান্নাঘর,
মানে বারান্দাটারই অর্ধেকটা রান্না করা হয় আর অর্ধেকটা এই জিনিসপত্রগুলো রাখা হয়। তো এই হচ্ছে আমাদের রান্নাঘর। আর বাইরে থেকে যে দরজাটা দেখিয়েছিলাম দেখো, ওই দরজাটা এটা, এই দরজাটা এইখানটায়, এই পেছনটায়, এখান থেকে জল আসে আর এই জলে আমরা সব কাজকর্ম করি। ওই যে ওখানটায় কল আছে, ওখান থেকে পাইপ দিয়ে জল আসে, এখানে আমরা জল ভরে কাজকর্ম করি। আর এই দিকটাতেও আছে জামা কাপড় শুকো দেওয়ার দড়ি। আর তোমাদেরকে তো দেখালামই আগেই ওই দিকটা, পেছন দিকটা। তো চলো এবার ঢুকি আমাদের ঘরে। এই যে এখানেও দুদিকেই দুটো দরজা, ঠিক আছে? তো চলো ঢুকি। এই হচ্ছে আমার ঘর। এখানে আমি বালিশ কাঁথা চেয়ারের ওপরে রেখে তবে ঢাকা দিয়ে রাখি। তার পাশেই আছে আমার বিয়েতে মানে বিয়েতে বাবা দিয়েছিল ড্রেসিং টেবিল, কিন্তু কাঁচটাও ভেঙে গেছে বলে কাঁচটা খুলে রাখা আছে। এই আলমারিটা হচ্ছে মায়ের বিয়ের আলমারি, আর ওই ঘরে যেটা দেখলে ওটা হচ্ছে আমার বিয়ের আলমারি। এই পাশে হচ্ছে আলনা, আর এটা হচ্ছে শোকেস। শোকেসটারও হাল খুব খারাপ। আর এইটা হচ্ছে খাট। আর ওই পাশ দিয়ে দেখো একটা জালনা, যেটা ওই পেছন দিকে কলপারের দিকে সব কিছু। এখানেও একটা জানলা আছে, কিন্তু এই জানলাটা সচরাচর খুলি না, দরকার পড়ে না তাই। আর এই হচ্ছে দরজা, গ্রিল থেকে ঢুকে যে দরজা দুটো দেখালাম, এই দেখো দেখেছো, এই যে এই সেই দরজা। আর এই হচ্ছে আমাদের টোটাল ঘর দেখো। এই জন্য আমরা উপরে বসে খেতে হয়, আমাদের ঘরে কিন্তু সেরকম স্পেস নেই। তো তো দেখতে পেলে আমাদের বাড়ি, তোমাদের ভোটের মানে তোমরা বেশিরভাগ ভোটটা পড়েছিল হোম ট্যুর করার জন্য, যদিও আমি হোম ট্যুরটা করতাম। আর সবাইকে বলে রাখি, ওখানে অনেকেই কমেন্ট করেছে প্র্যাঙ্ক কল বা আর একটা যে ভিডিও ছিল আরাধ্যার প্রকার, ওগুলোতেও যারা যারা ভোট করেছো তোমাদেরকে বলে রাখি ওই ভিডিওগুলোও কিন্তু আসবে। কিন্তু পাখাটা বন্ধ করে নি, দাঁড়ো, ঘট 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 আওয়াজ হয়। উপরে দেখো এত টালিতে বড় বড় ফাঁকা না, ওই জন্যই বৃষ্টিতে এত প্রবলেম হয়। তো তোমাদের বলে দিই ওই ভিডিওগুলোও কিন্তু আসবে। তো তোমরা যারা প্র্যাঙ্ক কল বা ওই ভিডিওটার জন্য ভোট করেছিলে তারা কিন্তু মন খারাপ করবে না, ওই ভিডিও দুটোও আসবে। কিন্তু ফার্স্টে আগে হোম ট্যুরটা করলাম। তো তোমরা হোম ট্যুরটা দেখতেই পেলে, দেখো অনেকের থাকে এই যে পুরো পাথর বসানো চারিদিক দিয়ে, মানে পুরো মার্বেল করা, যার যেরকম সামর্থ্য তার সেরকম বাড়ি। কিন্তু আমি এইটুখানি বলতে পারবো, আমাদের বাড়িটা দেখে অনেকের ভালোও লাগতে পারে, সবার যে খারাপ লাগবে সেটা কিন্তু নয়। কারণ চারিদিকে গাছপালা, এখন কিন্তু গাছপালা এত কোনো বাড়িতে দেখা যায় না। আর সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছি, এইখানেই জন্ম, তো চারিদিকে এই এত গাছপালার মধ্যে আমার মানে ভালো লাগে। তোমরা, আমি জানি না তোমরা হয়তো অনেকে অনেক বাজে কমেন্টও করবে, কিন্তু সত্যি কথা বলতে অনেকে অনেক রকমের ফিলিংস হবে বাড়িটা দেখে, যে বিশেষ করে একটু জঙ্গল ফিলিংসটা বেশি পাবে, যেহেতু এত গাছপালা সবকটা হয়তো, আর মাটির উঠোন বলে সেটা বেশি মনে হবে। আর এটা যদি পুরো মানে বাঁধানো উঠোন হতো তাহলে এত গাছপালা রাখাও যেত না, তাই না? কিন্তু আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। তো তোমরাই কমেন্ট করে জানিও তোমাদের কার কার কী ফিলিংস হলো আমার বাড়িটা দেখে। কিন্তু আমাদের এটাতেই শান্তি, এখানের বাইরে কোথাও ঘুরতে গিয়ে হোক, কারোর বাড়িতে গিয়ে হোক, একদিনের বেশি দুদিন থাকলেই মনে হয় কবে আমার ওই টালির ঘরটায় গিয়ে ঢুকবো, তাই না? এটা যার যার ছোটোবেলা থেকে অভ্যাস। হ্যাঁ, আমরা তো তাও টালির বাড়িতে থাকতে পারছি, আশেপাশে এত গাছপালা, এত জমি জায়গা রয়েছে, অনেকে হয়তো গাছের তলায় থাকছে, কিন্তু সেটাই তার কাছে স্বর্গ। সুতরাং বাড়ি মার্বেল করা হোক বা আমাদের টালির, এটাই আমাদের কাছে সব। আর ঘর তো তোমাদেরকে দেখালাম, ঘরগুলো আমাদের খুব একটা বড় না, ছোট, কিন্তু যেইটুখানে হোক মানুষের থাকার পক্ষে সুবিধা অনেক
অনেক, হ্যাঁ, তবে পুরনো দালানের অনেক জায়গায় ভাঙা, অনেক জায়গা থেকে হচ্ছে বাথরুমটাও প্রায় ভাঙাচোরা। কিন্তু কি বলতো, কারোর আমাদের কাকাদের বলো বাবার বলো কারোর সেরকম ক্ষমতা নেই যে পুরো বাড়িটাকে মানে ঠিকঠাক করে এ করা হবে। সেই জন্য যেরকম চলছে সেরকম আমাদের চলে যাচ্ছে। তো এটা নিয়ে আশা করব কেউ খারাপ কমেন্ট করবে না, তবে মানুষের মেন্টালিটি, যারা খারাপ কমেন্ট করো করতে পারো, কিন্তু আমি জানি আমার ভালোবাসার মানুষদের আমার কাছে তারা দেখতে চেয়েছে, এবং আমি জানি হয়তো তাদের ভালো লাগুক না লাগুক তারা আমাকে কমেন্ট করে সবাই জানাবে। আমার পুরো ফ্যামিলি আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের, দেখো মশা কি বড় বড় মশা, আসলে কি বলতো যেহেতু চারিদিকে একটুখানি জঙ্গল, তো বৃষ্টি পড়লে মানে মশাটা হয়। তো যেটা বলছিলাম, তো সবার যে ভালো লাগবে সেটা কোনোদিনও হতে পারে না, আমাকে যে সবার ভালো লাগবে সেটা কোনোদিনও হতে পারে না। যাদের ভালো লাগে না তারা আমাকে বলে বাজে মহিলাতে, কিন্তু বললে তো আমি আর হয়ে যাব না। কিন্তু যারা আমাকে এত ভালোবাসে, আমি মানে কালকে যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটায় একটা নেগেটিভ কমেন্ট নেই, একটাও নেই। মানে আমার কি বলবো, নেগেটিভ কমেন্ট আসবে না কেন, অবশ্যই আসবে, কিন্তু নেই। আমার যে এত ভালো লাগে, আর এত দূর দূর থেকে তোমরা দেখে আমাকে আশীর্বাদ করো, আমার মেয়েদেরকে এতটা ভালোবাসা দিচ্ছ, এতটা আশীর্বাদ দিচ্ছ, আমি জানি আমাদের কোনোদিনও খারাপ হতে পারে না। তো অনেক বকবক করে ফেলছি, তো আমার এই বাড়িটা তোমাদের কেমন লাগলো, আমার হোম ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কী ফিলিংস হলো? হ্যাঁ, হতে পারে কারোর মনে হবে হন্টেড হাউস, বা কারোর হতে পারে মনে হবে জঙ্গলের মধ্যে দুটো মনে হচ্ছে বাড়ি, বা ছোটো ছোটো স্তূপ, অনেকের অনেক কিছু মনে হতে পারে। তবে যার যা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এইটুকুনি বলতে পারি, এই আমরা যারা এই বাড়িটাতে থাকি সবার কাছেই এই বাড়িটা আমাদের স্বর্গ, কারণ ওই দালানটা দাদু নিজের হাতে বানিয়েছিল, আর এই দালানটা আমার বাবা নিজের মানে নিজে দাঁড়িয়ে থেকে বানিয়েছে। তো এগুলোর ফিলিংসগুলো তোমরা বুঝতে পারবে। অনেকেই আছে যারা হয়তো অনেক বড় শ্বশুর মানে বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু হয়তো তার বাপের বাড়ি হয়তো সেরকম ভালো না। আবার অনেকে হতে পারে বাপের বাড়ি বড় লোক কিন্তু শ্বশুর বাড়ি সেরকম অবস্থা না। কিন্তু মেয়েদের তো এটাই না, যখন যেই বাড়িতে থাকে তখন সেই বাড়িটাই তার নিজের। তো আমি যদি আজকে শ্বশুর বাড়িতে থাকতাম, অবশ্যই মানে সেটাও মানে এরকম ছিল না, সেটা এটার থেকেও ছোট ছিল, বা যেরকমই ছিল না কেন, আজকে যদি আমার সংসারটা মানে হতো, বা ওখানে যদি আমি থাকতাম সেটা আমার কাছে সব হতো, আর বাবার বাড়িতে আসলে এটাও আমার কাছে সব। ঠিক তেমনি সব মেয়েদের জীবনেই যখন যেরকম পরিস্থিতি আছে তখন তাকে সেই পরিস্থিতিতে মানিয়ে চলতে হয়। আর এই বাড়িটাতে তো আমার জন্ম হয়েছে, এটা কি কোনোদিনও ভোলা যায়? তো আমার তো ভীষণ ভালো লাগে চারিদিকে এই সবুজ গাছপালা নিয়ে আমরা মানে কি বলবো স্যাটিসফাইড থাকি, মানে কি বলবো, যার যার নিজের বাড়ি তার তার কাছে স্বর্গ, এটুকুনি বলবো, আর বেশি কথা বাড়াবো না। তোমরা তোমাদের ফিলিংসটা জানিও যে কেমন লাগলো, কার কেরম ফিলিংস হলো আমাদের বাড়িটা দেখে। তো আর অনেক রকমের গাছ আছে, তোমাদেরকে তো যতটা পারলাম নাম বললাম, আরও অনেক গাছ আছে। যেহেতু ওখানে এত মশা আর এত মানে জঙ্গলের মধ্যে মশা কামড়াচ্ছে বলে সব কিছু তোমাদের খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে গাছ ধরে ধরে বলতে পারিনি। তো যতটা পসিবল হয়েছে ততটা দেখালাম, কারণ বৃষ্টি পড়েছে তো প্রচণ্ড মশা, আর চারিদিক শুধু কাদা আর কাদা। তবে রোদ থাকলে, যদি মাটি শুকনো থাকতো, অবশ্যই আরও ভালো করে তোমাদেরকে হোম ট্যুরটা ঘুরিয়ে দেখাতে পারতাম। তো যাই হোক, দেখিয়ে দিলাম, যদি পরে আবার মানে সুযোগ সুবিধা হয় রোদ ফোদ উঠলে তখন আবার হয়তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করে দিতে পারি। তো চলো সঙ্গে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যার যা মানে যার যেটা ফিলিং সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমারও ভালো লাগবে। আর আর কি বলবো, যেরকম ভালোবাসা দিচ্ছ, যেরকম আশীর্বাদ দিচ্ছ তোমরা দূর দূরান্ত থেকে, সেরকমভাবেই আশীর্বাদ দিও, ভালোবাসা দিও। আমার আশেপাশেও অনেক মানুষ আমাকে বলেছে, যেমন আমাদের বালি বেলুরেও অনেকেই ভিডিও দেখে। তো সবাইকে, প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষকে আমার পক্ষ থেকে ভালোবাসা, তোমাদের ভালোবাসা আমি কোনোদিনও ঋণ মেটাতে পারবো না। তবে এইটুখানি চাইবো যে তোমরা আমাকে আরও বেশি বেশি ভালোবাসা দাও, আর আমার মেয়েদেরকে আরও বেশি বেশি ভালোবাসা দাও। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে, আর সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে। তো আজকের মতন টাটা।